দেখুন এটা সংখ্যালঘুদের মধ্যে একটা নবজাগরণ শুরু হয়েছে। এবছর আমরা প্রথম করেছি, আশা করি প্রায় 250-300 জনের জমায়েত হয়েছিল। তো মানুষ চাইছে এই অপশাসন থেকে একটা মুক্তি চাইছে, সেই মুক্তির জন্যে আজকে একটা ইফতারপাটি আয়োজন করে দেওয়া হয়েছিল। এখানে সংখ্যালঘু মানুষরা দু হাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে বাংলার এই অপশাসন থেকে বাংলার মানুষকে বাঁচাতে হবে, তার জন্য সংখ্যালঘুদেরকে আগে এগিয়ে আসতে হবে। আমি সেই আহ্বান করছি সংখ্যালঘুদের মধ্যে। আপনার নাম আর কোন পদে আছে? আমি হচ্ছে নন্দীগ্রাম ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার কনভেনার। নাম শেখ নাসির আহমেদ।